বন্ধুরা, গুড মর্নিং। ব্লগার সন্টু জানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে আর কি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাজারে গেছিলাম। তো বাজার থেকে চলো এসেছি, দেখতেই পাচ্ছো মানে অনেক কিছু সবজি নিয়ে চলে এসেছি। যদিও বা এই যে এখানে বিট নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, ওখানে ক্যাপসিকাম নিয়েছি, লাউ শাক নিয়েছি, পালং শাক নিয়েছি, শশা নিয়েছি, মানে সবজির দিকটা এটা আর কি এরকমই কিছু নিয়েছি, যেহেতু শীতের সবজি বিভিন্ন ধরনের আর সব কিছু খাওয়াটা জরুরি, তাই এগুলো নিয়ে নিয়েছি। এই মানে সবজির বাজার এগুলোই হয়েছে। আর মাছ আজকে বিশেষ কিছু নিইনি, শুধু জাস্ট একটা মাছের মাথা নিয়েছি, এদিকে চিংড়ি মাছ নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ মানে নিহেরা মাছ নিয়েছি, মানে লোটে মাছ হবে আর কি, আমি ঠিক নাম জানি না, লোটে মাছই বলে। তো যাই হোক, এই এদিকের বাজার এই পর্যন্ত হয়ে গেল। তো সকালবেলা বাজারের কাজটা তো কমপ্লিট হয়ে গেল, বাকি কাজ এখনও সবই পড়ে রয়েছে। তো টুকটুক করে সব কাজগুলোই তো এখন করতে হবে, তো এখন সেই কাজগুলো করি। এখন মাছটা ঝটপট বেছে কেটে ধুয়ে নিই। তো সবজি কি কি নিয়েছি সেটা তো দেখিয়েই দিলাম, বাকি কাজটা তো সারতেই হবে। তো যেহেতু বাজারের থেকে চলে এসেছি, তো এখন সব কিছু চেঞ্জ করতে হবে জামা কাপড়গুলো, কারণ চেঞ্জ করে তারপরে ওগুলো ধোয়া ধোয়ের ব্যবস্থা, কারণ মাছগুলো ধুয়ে টুয়ে ঝপটপ মানে ঝপাঝপ আর কি, সরি ঝপাঝপ ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিই, কারণ তারপরে তো মানে কাজের তো শেষ নেই, কাজ তো অনেকই আছে, এখন অনেক কাজই বাকি। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম তো টুকটাক করে করতেই হবে, তো করে নিই। তো বন্ধুরা, আমি সব মানে মাছ ফাছ ধোয়া কমপ্লিট করে চিংড়ি মাছ দিয়েছি, ধরে নুন হলুদ মাছ নিয়ে নিয়েছি, এদিকে সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি চিংড়ি মাছটা দিয়ে করবো। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে মিনির মাছ দেখতে পাচ্ছি, মিনির মাছ বাগাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর মাছের মাথাটা নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছি এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে, মানে এদিকের কাজগুলো সব কিছু প্রায় কমপ্লিটের দিকেই আছে। ডাল সব ডাল সব সেদ্ধই হয়ে গেছে, কিন্তু বেলা তো অনেকটাই হয়ে গেল, কী করবো কখনো বুঝে পাচ্ছি না। তো যাই হোক, আসতে সুস্থে করি, মানে হোটোপাটা করার কোনো দরকার নেই। সবজি কেটেছি, সব সবজি খোসাগুলো নিচে পড়ে রয়েছে, এদিকে বাইরেও কতগুলো প্লাস্টিকে ভর্তি, কারণ সে লোকও আসেনি, কী আর করা যাবে, রান্নাবান্নাটা ঝটফট করে সেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে গেল, যেহেতু রান্নাবান্নার দিকটা। তো এই যে দেখতে পাচ্ছ সব রকম সবজি দিয়ে যেটা আর কি, এই একটা তরকারি হয়েছে, এখানে ডাল হয়েছে, আপাতত এই হয়েছে, আর এই যে ভাত, আর এই যে মিনির মাছ সেদ্ধ, আপাতত এই পর্যন্ত রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাবান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেল, তো এখন আমি ঝটপট গুছিয়ে নিয়ে স্নানে যাবো, মাথাটা একটু শ্যাম্পু করতে হবে, এত রাস্তায় ধুলোবালি না মানে কী করবো, ভালো লাগছে না। তো যাই হোক, এখন মাথাটা শ্যাম্পু দিয়ে ঝটপট স্নানটা সেরে নিই। তো বন্ধুরা, আমি স্নান সেরে একদম কমপ্লিট হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ স্নান সেরে চলে এসেছি, মাথাটা শ্যাম্পু দিয়েছি, ওই জন্য আর কি গামছাটা এভাবে জড়িয়ে রেখেছি। তো স্নানের কাজটা হয়ে গেল, এখন আমি একটু পুজো দেবো, কি পড়লো চোখে। তো এখন আমি ঝটপট আর কি পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপর বাকি যা করার সেটা করব, আগে পুজোটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছো এই যে বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল, পুজোর কাজটা কমপ্লিট হয়ে গেল স্নান করে। তো এখন খাওয়া দাওয়ার বাকি, খাওয়া দাওয়া, তো ওইদিকের কাজ, তো বন্ধুরা ওইদিকের কাজটা কমপ্লিট হয়ে গেল, পুজো দেওয়াটা আর কি, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাথাটা দাঁড়া দিয়ে স্নান মানে চেঞ্জ টেঞ্জ করবো, কারণ এটা খুলতে হবে মাথাটা ভালো করে মুছে, সিঁদুর টিঁদুর পরে তারপর
খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার রান্না তো দেখিয়ে দিয়েছি যে কি কি রান্না হয়েছে, তো ওটা খাওয়া দাওয়া হবে এখন। খাওয়া দাওয়া করে দেখি একটু কাজ আছে, সে কাজটা আমাকে সারতে হবে, দেখ তারপর আবারও আসছি। তো বন্ধুরা, আমি সন্ধ্যে থেকে একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি যদিও বা, তো যাই হোক, রাতের খাবার একদম রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে। তো রাতও অনেক হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ 10:30 বেজে গেছে, আর রাতের খাবারও রেডি হয়ে গেছে। তো এখন রাতের খাবার খাওয়া দাওয়া যেহেতু হবে, তো কি রেডি হয়েছে সেটা একটু দেখে নাও তোমরা। তো এই যে রাতের খাবার হয়েছে আজকে, লুচি আর এই যে মাংস, মানে মাংস আর লুচি হয়েছে রাতের খাবার। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মানে শুতে যাব। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। গুড নাইট।